সালাতের ওয়াক্ত এতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে সালাতকে প্রতিষ্ঠিত করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এর জন্য একটা নির্দিষ্ট ওয়াক্ত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে যেমন সিয়ামেরও কিন্তু একটা ওয়াক্ত আছে সময় আছে হজেরও ওয়াক্ত আছে যাকাতেরও ওয়াক্ত আছে প্রত্যেকটা ইবাদতের ফরজ ইবাদতগুলোর নির্ধারিত একটা ওয়াক্ত আছে সেই ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু নামাজের ওয়াক্ত নিয়ে কথা বলবো সময় নিয়ে তো জেনে নেন নামাজের ওয়াক্তে নির্ধারিত যে ওয়াক্ত করা হয়েছে এর মধ্যে সালাত আদায় করা এটা হচ্ছে সালাত শুদ্ধ এবং কবুলযোগ্য হওয়ার শর্ত কোনো ব্যক্তি যদি নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় না করে তাহলে তারটা শুদ্ধ হবে না এবং কবুলও হবে না কেউ যদি ওয়াক্ত হওয়ার আগেই সালাত আদায় করে নেয় তার সালাত কবুল হবে না ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি শরীয়তের উজর ছাড়া কোনো নামাজের ওয়াক্তকে নষ্ট করে দেয় তারপরে সে কাজা আদায় করবে ঠিকই কিন্তু করলেও কোনো উপকার আসবে না সে শাস্তির হকদার হয়ে যাবে তো নামাজের ওয়াক্ত এতটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই ওয়াক্ত সম্পর্কে ইঙ্গিত করিয়ে দিয়েছেন যেটা আপনি সূরা নিসা চার নম্বর সূরার একশো তিন নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় সালাতকে মুমিনদের উপরে একটা নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে তার মানে মুমিন হলে তাকে তার ওয়াক্তের মধ্যেই সালাত আদায় করতে হবে এটা বিধিবদ্ধ আল্লাহ বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা মুমিনদের উপরে যে বলবে আমি মুমিন তার উপরে সালাত নির্ধারিত ওয়াক্তে আদায় করাটা ফরজ কিতাবাম মাওকুতা আল্লাহ বলেছেন ওয়াক্তের মধ্যে একেবারে লিপিবদ্ধ করে দিয়েছে এই আয়াত অনেকেই জানেন অনেকে শুনেছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন এই আয়াতটা আল্লাহ কাকে বলেছেন কোন অবস্থার প্রেক্ষিতে বলেছেন এটা আমাদের মতো স্বাধীন নিরাপদ সুখ স্বাচ্ছন্দ্যে মুকিম সুস্থ এমন লোকদেরকে বলেন নাই এই আয়াত নাজিল হয়েছে জিহাদের ময়দানে শত্রু অস্ত্র নিয়ে প্রস্তুত আপনাকে হত্যা করার জন্য সেই মুজাহিদদের উপরে আয়াত নাজিল করা হয়েছে যে তোমরা যখন শত্রুর মুখোমুখি হবা হে নবী আপনার সাথে যেন একদল সালাতে দাঁড়ায় আরেক দল যেন অস্ত্র নিয়ে প্রস্তুত থাকে প্রথম রাকাত শেষ হয়ে যাবে এই দল পেছনে চলে যাবে ওই যারা গার্ড হিসাবে আছে সেই সাহাবীরা আপনার সাথে পরবর্তী রাকাতটাকে আদায় করবে এইভাবে আপনারা সালাত আদায় করেন যখন আপনারা এই অবস্থা থেকে মুক্ত হয়ে যাবেন তখন আপনারা যেভাবে সালাতের আদেশ প্রাপ্ত হয়েছেন সেইভাবে আদায় করবেন এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাইজাত মানন্তুম ফা আকিমিস সালা যখন তোমরা ইতমিনান হয়ে যাইবা বিপদমুক্ত হয়ে যাইবা নিজেদের সময়ের মধ্যে ফিরে যাবে তখন তোমরা তোমাদের যেইভাবে শিক্ষা দিয়েছি সেইভাবে সালাত আদায় করো কিন্তু এইখানে এটাই হলো পদ্ধতি শত্রুর সামনে তোমাদের জন্য ছাড় দেওয়া হয়েছে যে তোমরা ইমামকে নিয়ে এইভাবে সালাত আদায় করবে একদল পেছনে দাঁড়িয়ে থাকবে একদল সালাত আদায় করবে এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা কেননা কারণ সালাতকে মুমিনদের উপরে যথা সময়ে আদায় করাটা ফরজ করা হয়েছে আপনি প্রেক্ষাপটটা বিচার করেন তো যুদ্ধের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিধানদাতা আল্লাহ যদি কোনো না কোনো কারণে তো আল্লাহ অপশন দিয়েছে যেমন রমজান মাসে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে বলছে তুমি এখন সিয়াম রাখার দরকার নাই তুমি পরে সিয়াম আদায় করো আমাদের মা বোনদের হায়াজ অবস্থায় যে সিয়ামগুলো ছুটে গেছে বলছে তুমি অন্য সময় আদায় করে নিও আপনি মুসাফিরে আছেন বলছে অন্য সময় মুকিম অবস্থা আদায় করে নিও সালাতের ক্ষেত্রেও বলা হয়েছে যে ঠিক আছে চার রাকাতের জায়গায় তুমি দুই রাকাত পড়ো তোমাকে কসর করে দেওয়া হয়েছে ভুলে গেছো স্মরণ হয়ে গেছে এখন সালাত আদায় করো কিন্তু আল্লাহর পক্ষ থেকে সালাতটাকে মাফ করে দেওয়া হয়নি আপনি বিচারটা বোঝেন যুদ্ধের মাঠে আল্লাহ বলতে পারতেন ঠিক আছে এই সময় সালাত আদায় না করে তোমরা যখন ফ্রি হয়ে যাইবা তখন তোমরা পাঁচক্ত নামাজ একসাথে পড়ে নিও এটা যদি অপশন হতো তাহলে আল্লাহ মুজাহিদদেরকে দিতেন কিন্তু এই অপশন নিজেরা বানিয়ে নিয়েছে বড় বড় অফিসারগুলো ব্যাংকের ব্যাংকার যারা বড় বড় মন্ত্রী এমপি বা তারা ধার্মিক কিছুটা ধার্মিক কিন্তু অফিসিয়াল কাজে এত ব্যস্ত থাকে বড় বড় প্রফেসরগুলো
আমি তাদের কয়েকজন সম্পর্কে শুনেছি তারা নাকি বাসায় এসে চার ওয়াক্ত নামাজ একসাথে পড়ে কারণ অফিসে সময় পায় না বুঝেন এটা হচ্ছে মনগড়া কোন ব্যক্তি কোন মুসলিম যদি এটা করে প্রতিনিয়ত তাহলে সে হচ্ছে বেনামাজদের অন্তর্ভুক্ত সালাতকে ধ্বংস করার অন্তর্ভুক্ত এই অপশন আল্লাহ দেয়নি সে হয়ে যাবে শিয়া শিয়া বুঝেন ওই খারে রাফেজা যারা শিয়ারা তিন ওয়াক্ত সালাত আদায় করে ওই তিন ওয়াক্তের মধ্যে পাঁচ ওয়াক্ত কেউ কেউ একটানা পাঁচ ওয়াক্ত পড়ে আমি নিজের চোখে দেখেছি এরকম পাঁচ ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নিতেছে তো ওদের কাছে যেহেতু কোরআনের মধ্যে পাঁচ ওয়াক্তের কথা আলাদা আলাদাভাবে বর্ণিত নাই তিন ওয়াক্তের কথা ওরা খুঁজে পায় যেমন একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ان قران الفجر كان مشهودا بني اسرائيل 17 নম্বর সূরা এটা সূরা ইসরা তার 78 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা বলেছেন যে তুমি সালাত আদায় করো সূর্য যখন মাথা থেকে সরে যাবে আর রাতের অন্ধকারে এবং ফজরের কোরআন তারা বলতেছে এই আয়াতে যেহেতু তিন ওয়াক্তের কথা আছে তাহলে আমরা তিন ওয়াক্তেই সালাত আদায় করবে শিয়ারা এটা করে এই আয়াতটা আমাদের দলিল অন্য ক্ষেত্রে কিন্তু এখন এই কথাটা মনে পড়ে গেছে বিদায় আয়াতটা এখন বললাম এটা শিয়াদের দলিল তারা মনে করে যে এখানে তিন ওয়াক্তের কথাই আছে কিন্তু কোরআন সুন্নাহর অনুসারীরা দেখতে পায় এখানে পাঁচ ওয়াক্তের কথাই আছে তারা হয়তো ব্যাখ্যা বুঝে না যেহেতু বাহ্যিক শব্দকে তারা ফলো করে এই জন্য তারা তিন ওয়াক্ত দেখতে পায় বরং এই তিনটা শব্দের মধ্যে আল্লাহ পাঁচ ওয়াক্তের কথাই বলেছেন যেহেতু এই আয়াত নাজির হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতকে পাঁচ ওয়াক্তে বাস্তবায়ন করে দেখিয়েছেন শুধু তিন ওয়াক্তে করেননি যেহেতু এটা আলাদা একটা টপিকস আমরা ওদিকে যাব না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মুজাহিদদেরকে বলতেছেন যে সময়ের মধ্যেই তোমাকে সালাত আদায় করতে হবে যদিও এক রাকাত সালাতুল খৌফ কয় রাকাত এক রাকাত প্রমাণ হয় ইমাম দুই রাকাতই পড়বে কিন্তু টিম মুক্তাদি এক দল এক রাকাত পরের দল কিন্তু এক রাকাত পাচ্ছে তাই না তো এইভাবে আল্লাহ কমাতে কমাতে এই পর্যায়ে এনেছেন কিন্তু আল্লাহ সময়কে নষ্ট করে দিতে অনুমতি দেন নাই কোনো ব্যক্তি মাঠে ঘাটে আছেন আপনি অপারেশনের রুমে আছেন আর আপনার আসর পড়লেন না মাগরিব করে দিবেন আপনার জন্য জায়েজ নেই সে যত বড় ক্রিটিক্যাল অবস্থা হোক না কেন কোনো ব্যক্তি কোনো মুসলিমের জন্য মাঠে ঘাটে থাকবে আর যেখানে সে থাকুক না কেন তার দুনিয়ার কোনো কর্মের ব্যস্ততার কারণে সে সূর্য ডুবিয়ে দিবে আর আসর পড়বে না এই ব্যক্তিকাল কিয়ামতের দিন ফেঁসে যাবে এই অনুমতি আল্লাহ দেন নাই যেখানে মুজাহিদদেরকে আল্লাহ অনুমতি দেন নাই এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার তো আপনি ভাবেন আমি আজকে ভাবলাম যে বিষয়টা কি আপনি আমরা যে আজকে সুস্থ থাইকেও সালাত আদায় করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানগুলো কোরআনে কিভাবে আসছে আমাদের সাহাবায়ে কেরামদের উপরে দিনটাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়েছিলেন এটা একবার আমাদের ভাবা উচিত তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবিত ছিলেন তার দ্বারা ওহী নাজিল হয়ে যেত কে মুনাফিক কে মুমিন কাকে কতটা বেত্রাঘাত করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যেত আর সেটা বাস্তবায়ন তিনি করতেন কিন্তু আমাদের তো সেই শাসক নাই যার ফলে আমরা ঘরে বসে থাকলেও বিচার নেওয়ার মতন কেউ নাই এই জন্য আমরা ধর্মটাকে খেলতামশা বানিয়ে ফেলেছি কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকলে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতন লোক যদি বেঁচে থাকতো তাহলে আমাদের হয়তো অনেকের মুনাফিকের চিহ্ন পড়ে যেত বেত্রাঘাতও খেতে হয়তো তো কথা হচ্ছে যে আমাদের তত্ত্বাবধান করার দায়িত্ববান এখন কেউ নাই এখন আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বশীল এই জন্য আমাদের প্রত্যেককে নিজেদের খবর নেওয়া উচিত যে আমরা আমাদের সালাতের সাথে কী করতেছি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে শত্রুর সামনে পর্যন্ত অনুমতি দেন নাই যে তুমি আসরটা মাগরিবের পরে গিয়ে পড়তে পারবে অনুমতি দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রয়োজনে এক রাকাত করে দুই দলে ভাগ করে সালাত আদায় করবে কারণ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা এই আয়াতটা যখনই পড়বেন সেই ঘটনাটা আপনার সামনে রাখতে হবে যে আল্লাহ কাকে বলেছিলেন এই জন্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মুসলিম সে তার নামাজকে নষ্ট করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সঠিক ওয়াক্তে বা সময়ের মতোই আমাদেরকে আদায় করার জন্য ফরজ করেছেন তা আজকে আমরা সেই সালাতের ওয়াক্ত নিয়ে কথা বলবো না বরং এই ওয়াক্তের কয়েকটা দিক আছে নামাজের ওয়াক্তের কয়েকটা দিকের মধ্যে একটা দিক হলো আলোচনা করার মতো যে নামাজের জন্য যে ওয়াক্ত নির্ধারণ করা হয়েছে এর মধ্যে আউয়াল ওয়াক্ত